আধুনিকতার দৌরাত্বে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু বা কাবাডি খেলা। খেলাধুলা মানুষের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রাম বাংলার প্রাচীন খেলা হাডুডু একটি নির্মল আনন্দদায়ক খেলা। হাডুডু বা কাবাডি খেলা বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তবে ঐতিহ্যবাহী এই খেলাটি এখন গ্রাম বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ও গ্রামের মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধন অটুট রাখতে মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার বৈরাগাদি ইউনিয়নে প্রতি বছরের মতো এবছরও প্রীতি হাডুডু খেলার আয়োজন করা হয়। শুক্রবার বিকালে উপজেলার বৈরাগাদি ইউনিয়নের 6 নং ওয়ার্ড বৈরাগাদি গ্রামবাসীর আয়োজনে প্রীতি হাডুডু ম্যাচটি বৈরাগাদি মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে বিবাহিত একাদশ ও অবিবাহিত একাদশ। প্রতি দলে 11 জন খেলোয়াড় অংশ নেন। এক নিঃশ্বাসে প্রতিপক্ষের খেলোয়াড়দের ছুঁয়ে দিয়ে ফিরে আসতে পারলেই পয়েন্ট দখল করে অন্য দলের খেলোয়াড়েরা। প্রায় বিলুপ্তির পথে জাতীয় এই খেলাকে ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। ঐতিহ্যবাহী খেলা আবার ফিরে আমার মাঠে দেখতেছে বড়াগাদি, ঠিক আছে, বড়াগাদি যুবকরা ফিরে আমার এই খেলা দিচ্ছে, আমরা অনেক আনন্দ লাগতেছে, অনেক খুশি আমরা। বৈরাগাদি ইউনিয়নের বৈরাগাদি গ্রামের সবচেয়ে বড় মাঠ দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। নারী ও পুরুষ ও শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের লোক সম্মিলিতভাবে এই খেলা উপভোগ করে। আসলে ছোটবেলা খেলা দেখতাম, যখন ছোট ছিলাম এই মাঠে দেখতাম, কিন্তু এখনকার বিবর্তনে মানুষ তো মানে ডিজিটাল যুগে ফেসবুক ইউটিউব এর সাথে ব্যস্ত থাকে, এই জন্য আর এরকম খেলাধুলা হয় না, খুব ভালো লাগলো। খেলোয়াড়দের টান টান উত্তেজনায় উৎসব মুখর পরিবেশ ছিল মাঠ জুড়ে। অনেকদিন পরে খেলা হইলো আমাদের এলাকায়, অনেক আনন্দিত আমরা, এই খেলায় অনেক দর্শক হয়েছে। ছোট্ট শিশু থেকে শুরু করে সবাই হাততালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন। হাডুডু খেলায় অংশ নিতে পেরে খুশি খেলোয়াড়রা। প্রীতি ম্যাচটি 30-30-60 মিনিটে উভয় দল সমান পয়েন্ট অর্জন করে। পরের সন্ধ্যা ঘনিয়ে আসলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আয়োজক কমিটি। আগামী শুক্রবার একই মাঠে প্রীতি হাডুডু ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈরাগাদি 6 নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারীর সভাপতিত্বে প্রীতি হাডুডু খেলায় প্রধান অতিথি ছিলেন বৈরাগাদি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেন্টু মিয়া। সাদ্দাম হোসেনের সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাবেক ইউপি সদস্য বাচ্চু দেওয়ান, চিকিনিসার এলাকার সমাজসেবক মামুন মোরল। হাজার হাজার দর্শক এসেছে, নারীরাও এসেছে আপনার দূর দূরান্ত থেকে। গ্রাম বাংলার ঐতিহ্য খেলা বৈরাগাদি 6 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত বিবাহিত এবং অবিবাহিত খেলা আমরা আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং এই দর্শক শ্রোতা দেখে আমরা খুবই উৎসাহ উদ্দীপনা পেয়েছি আমরা। হাডুডু খেলায় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরিয়ার মোল্লা, রাজীব গাজী, ইসুফ শেখ, সেলিম গাজী, শরীফ মাদবর সহ আরও অনেকেই।